সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। মৃত ব্যক্তি জীবিত আছেন ডায়ালিসিস বিভাগের নথিতে মৃতের নাম করে বিল তোলা হচ্ছে নিয়মিত, অভিযোগ জলপাইগুড়ি সদর হাসপাতালে ডায়ালিসিস বিভাগের বিরুদ্ধে। চালু হতে চলেছে নিউ জলপাইগুড়ি টু ঢাকা রেল সফর, পয়লা জুন থেকে নিউ জলপাইগুড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে ট্রেন। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে অভিযোগের কাঠগড়ায় বিজেপি নেতা, 100 দিনের কাজে সুপারভাইজারের দায়িত্ব নেওয়ার আছিলায় এমন সম্পর্ক করতে চেয়েছিল সে। এবার আসছে বিস্তারিত সংবাদে। মৃত ব্যক্তি বেঁচে আছে ডায়ালিসিস বিভাগের নথিতে মৃত ব্যক্তির নাম করেই বিল তোলা হচ্ছে নিয়মিত, এমনই অভিযোগ উঠল জলপাইগুড়ি সদর হাসপাতালে ডায়ালিসিস বিভাগের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিল জেলা স্বাস্থ্য দপ্তর। ডায়ালিসিস নিতে আসা রোগীদের একাধিক অভিযোগ, পরিষেবা ঠিকমতো দেওয়া হয় না, নিয়ম না মেনে দুজনের ডায়ালিসিসের যন্ত্রাংশ দিয়ে চারজন রোগীকে পরিষেবা দেওয়া হয়। এর জেরে ডায়ালিসিস নিয়ে আসা রোগীদের একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলেও অভিযোগ। এখানে দাদা, এখানে বিভিন্ন ধরনের এখন আমাদের চোখে ধরছে। এক তো আপনার যে ইনচার্জ ভালো না, আর এখানে মানে বিলগুলো কি হচ্ছে, যে পেশেন্টগুলো নিত আমার বাবার সাথে তারা হয়তো মারা গিয়েছে, তাদের নামে এরা বিল কন্টিনিউ করে যাচ্ছে, তাদের নামে তারা বিল গভর্নমেন্টকে দিচ্ছে, অথচ গভর্নমেন্ট এদের বিলও পাস করে দিচ্ছে। এরা তো গভর্নমেন্টের মানে টোটালি এরা ফ্রড করতেছে গভর্নমেন্টকে, গভর্নমেন্টের ব্যাপারে গভর্নমেন্টের এই ব্যাপারটা জানেও না ওরা, এটা একটা গেল। তারপরে আপনার যেমন টেকনিশিয়ান ভালো নেই, আবার টাইম টেবিলের কোনো ঠিকঠাক নাই, 4 ঘন্টা ডায়ালিসিস দেওয়ার কথা, সেখানে 3.5 ঘন্টা পৌনে 4 ঘন্টা এরা ডায়ালিসিস দিয়ে ছেড়ে দিচ্ছে। ভালো যখন ফিস্টুলা যখন পিঞ্চ করে একটা ইসে করে ইনজেক্ট করে, ওইভাবে কোনো একটা ভালো টেকনিশিয়ানে যেভাবে মানে ফিস্টুলা তো বাস্ট হয়ে যেতে পারে, এটা একটা ইস্যু গেলো। আমাদের ভালো টেকনিশিয়ান লাগবে। ভাট হ্যাঁ হয়েও গেছে, কয়েকটা পেশেন্টে বাস্ট হয়ে গেছে, হয়ে গেছে, মারাও গেছে, এই ধরনের একটা হচ্ছে। হ্যাঁ ডায়ালাইজার এরা আবার কী করছে, একটা ডায়ালাইজার যেই ডায়ালাইজার এখন দিচ্ছে ডায়ালাইজারগুলো একদম ভালো না, ওটাই মানে একটার পরে একটার থেকে দুইটা ইউজ করা যাবেই না কোনো মতন। তারপরে ওরা 5টা করে ডায়ালিসিস দিচ্ছে ওই ডায়ালাইজার দিয়ে, অথচ আবার কী করছে, ওরা নামের যে স্টিকারটা হয়, নাম আর যেই দিন থেকে ডায়ালিসিস ওই ওই ডায়ালাইজার দিয়ে দিচ্ছে ওইটা স্টিকার বসানো থাকে, আর ওরা আমরা যেটা খবর পেয়েছি বা শুনতে পেয়েছি ওই ওরা ওই স্টিকারটা সরিয়ে ওই ডায়ালাইজারটাকে ভালো করে ওয়াশ করে দিয়ে ওটা দিয়ে আবার পেশেন্টকে ডায়ালিসিস দিচ্ছে। তার সত্ত্বেও হচ্ছে কি, আমাদের পেশেন্টকে মানে বডি ইনফেকশন হয়ে যাচ্ছে, ফিভার হচ্ছে, কত আবার পজিটিভ নেগেটিভও হয়ে যাচ্ছে, হ্যাপাটাইটিস বি HIV এই ধরনেরও হয়ে যাচ্ছে। এগুলো নিয়ে একটু দেখলে ভালো হয়। আর আরেকটা কথা, যে আমাদের ইনচার্জ ছিলেন ডায়ালিসিসের আগে, তার প্রাইভেট নিজস্ব একটা শিলিগুড়িতে ডায়ালিসিস ইউনিট খুলে রেখেছে, তারা এখান থেকে যেই জিনিসপত্র আছে বা ডায়ালাইজার হোক বা যেগুলোই হোক, ওরা এখান থেকে আমার যা মনে হচ্ছে বা আমাদের যেটা মনে হচ্ছে, এরা এখান থেকে ওটা ওখানে সাপ্লাই দিচ্ছে, প্লাস অন্যান্য বাইরের জায়গাও বিক্রি করতেছে, এই এই ধরনের অভিযোগ। প্লাস আমাদের যখন নতুন বাবার যখন আমি ডায়ালিসিস করতে আসি তখন ক্যাথিটার বসানো হয়, ক্যাথিটারটা আপনার গলায় দেওয়ার কথা ছিল, ওই ক্যাথিটারের জন্য আমার থেকে 2600 টাকা নেওয়া হয়েছিল, অথচ আমাদের কোনো ওই ওটার জন্য গভর্নমেন্ট ফ্রিতেই দিয়েছে, অথচ তাও এরা আমাদের থেকে চার্জ নিয়ে নিয়েছে, তখন আমি নতুন ছিলাম জানতে পারি নাই। সরকার তো সবই সুবিধা দিচ্ছে আমাদেরকে, সরকার আসার পর আমাদের অনেকই সুবিধা, সরকারের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, কিন্তু এরা সরকারকে টুপি পড়াচ্ছে। প্লাস আমাদের একটা সিনিয়র টেকনিশিয়ানেরও দরকার এখানে ভালো। সব থেকে গুরুতর অভিযোগ উঠল, 1 বছর আগে মৃত ব্যক্তির নাম করে প্রত্যেক মাসে সরকারি কোষাগার থেকে টাকা তোলা হতো বলে। জলপাইগুড়ি সুভাষ উন্নয়ন পল্লীর বাসিন্দা দল বাহাদুর বিশ্বকর্মা একজন পুলিশ অফিসার ছিলেন, তিনি গত বছরই মারা যান। এদিকে খাতায় কলমে দল বাহাদুরের চিকিৎসা চলত, যার জন্য তিনি মারা গিয়েছেন তা সত্ত্বেও টাকা উসুল করা হতো। প্রভাতী শর্মা, দল বাহাদুর বিশ্বকর্মা, উনি পুলিশে ছিলেন। উনি তো কিডনি পেশেন্ট ছিলেন, ডায়ালিসিস চলতো, কিডনি ড্যামেজ হওয়াতে মারা গেছেন। 2021 23শে জুন। হ্যাঁ, উনি তো হাসপাতালেই করতেন, সদর হাসপাতাল, ওটা 2021। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে 2022 সালের এপ্রিল মাসেও আপনার বাবার নামে বিল হয়েছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা তো তদন্ত করতে হবে কি হচ্ছে না হচ্ছে ব্যাপারটা। কারণ বিয়ানি, ইয়েস অফকোর্স বিয়ানি। আপনারা কি স্বাস্থ্য দপ্তরের সাথে কথা বলবেন বিষয়টা নিয়ে?
স্বাস্থ্যদপ্তর হ্যাঁ কথা বলবেন? হ্যাঁ, কিভাবে দেখছেন এটা? তো সত্যি একটা ক্রাইম হচ্ছে না, এটা তো চিটিং হয়ে যাচ্ছে জিনিসটা, চিটিং কেস হচ্ছে, চিটিং কেস হচ্ছে। আপনারা যখন বাবাকে যখন ডায়ালিসিস নিয়েছিল তখন কোনো পয়সা করে নিয়েছিল না? ফ্রিতে হচ্ছিল, ফ্রি ডায়ালিসিস হচ্ছে। এটা তো সম্ভব না, এটা তো সম্ভব না। উনি তো মারা গেছেন, মারা যাওয়া মৃত মানুষের কিভাবে বিল হয়, ডায়ালিসিস হবে? ডায়ালিসিসের ভিত্তিতে তো বিলটা হচ্ছে, তো মৃত মানুষের কিভাবে ডায়ালিসিস হবে? 2021 সালে মারা গেছে যেহেতু, তাই বিষয়টা তদন্ত করা উচিত। অপরদিকে অভিযোগ শুনে চোখ কপালে উঠেছে স্বাস্থ্য দপ্তরের, এমনটাও হতে পারে এই কথাতেই হতবাক সকলে। যদিও অভিযোগ অস্বীকার করেছে ডায়ালিসিস ইউনিটের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার কর্মীরা। জলপাইগুড়ি সদর হাসপাতালে সরকারের সঙ্গে যৌথভাবে চলছে ডায়ালিসিস ইউনিট। সরকারি সংস্থা ব্যারাকপুর মেডিকেয়ার অ্যান্ড রিকভারি সেন্টার লিমিটেডের ইউনিট এর মাধ্যমে পরিচালনা করা হচ্ছে হসপিটালে। বলছি স্যার, এই ডায়ালিসিস ইউনিট এইখানে একটা অভিযোগ উঠছে মারাত্মক, সেটা হচ্ছে মৃত ব্যক্তির নামে বিল নিয়ে যাচ্ছে এরা দিনের পর দিন। 2021 সালে এক ব্যক্তি মারা গেছে, তার বিল এই গত মাসেও নেওয়া হয়েছে এবং তার রসিদও দেখা যাচ্ছে। কীভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এই ডায়ালাইসিসটা সুপারের আন্ডারে থাকে, যদিও সব ব্যাপারটাই জলপাইগুড়ির আমার আন্ডারে আছে, কিন্তু এখানে আজ পর্যন্ত আমি কোনো রকম অভিযোগ পাইনি এই ধরনের। আপনাদের মাধ্যমে আমি ব্যাপারটা জানতে পারলাম এবং এটা জানার পরে আমি তদন্ত করে দেখব, তদন্ত কমিটি গঠন করব, তদন্ত করে দেখা যাবে যে এর মূল উৎস কোথায়, কী ব্যাপার, সমস্ত কিছু জানা যাবে। কিন্তু একটা মৃত ব্যক্তির নামে যদি হয়, এটা তো ইটস এ ক্রাইম, বিগ ক্রাইম নাকি? নিশ্চয়ই তদন্ত কমিটি বলবে, তার আগে তো আমি কিছু বলাই যায় না। না, তদন্ত যখন একটা করানো হবে, ইনকোয়ারি কমিটি বসবে, তারা যে রিপোর্ট দেবে তার ভিত্তিতে উপযুক্ত লোকের উপযুক্ত শাস্তি হবে। জলপাইগুড়ি থেকে ধীমান রায়ের রিপোর্ট, এবি নিউজ। আগামী মাসের পয়লা তারিখ থেকে নিউ জলপাইগুড়ি ঢাকার মধ্যে রেলওয়ে চলাচল শুরু হচ্ছে। বহুদিন থেকে শিলিগুড়ি ঢাকার মধ্যে রেল যোগাযোগের দাবি করে আসছিল পর্যটন মহল। রেল দপ্তর সিদ্ধান্ত নেয় দুই দেশের মধ্যে ট্রেন চলাচলের, কিন্তু তার জন্য ট্রায়াল রানও হয়ে গিয়েছে। অবশেষে আগামী পয়লা জুন থেকে নিউ জলপাইগুড়ি ঢাকার মধ্যে শুরু হচ্ছে মিতালি এক্সপ্রেস। ইতিমধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রি। ট্রেনটির এসি কেবিন বার্থের ভাড়া 4,905 টাকা, এসি কেবিন চেয়ার কারের ভাড়া 3,805 টাকা, এসি অন্য চেয়ার কারের ভাড়া 2,707 টাকা। নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা রেল স্টেশনের দূরত্ব 595 কিলোমিটার, যার মধ্যে 69 কিলোমিটার ভারতে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে ভারতীয় সময় সকাল 11:45 ছেড়ে বাংলাদেশের রাত্রি 10:30 ঢাকায় পৌঁছবে। মাঝে ভারতের দিকে সীমান্তে শেষ সীমান্ত স্টেশন হলদিবাড়ি এবং বাংলাদেশের দিকে শেষ সীমান্ত স্টেশন চিলাহাটিতে 10 মিনিট করে দাঁড়াবে লোকো পাইলট বদলানোর জন্য। এছাড়াও ট্রেনে কোনো স্টপেজ নেই। আগামী পয়লা জুন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন যৌথভাবে ভার্চুয়ালি এই মিতালি এক্সপ্রেস উদ্বোধন করবেন বলে খবর। একশো দিনের কাজের সুপারভাইজারের দায়িত্ব দেওয়ার আছিলায় দুই সন্তানের জননী এক বিবাহিত মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ধূপগুড়ি গধিয়াকুটির গ্রাম পঞ্চায়েতের চরচরাবাড়ি এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্য জগদীশ রায়ের, এমনটাই অভিযোগ উঠল। বৃহস্পতিবার বিয়ের দাবি নিয়ে বিজেপির পঞ্চায়েত সদস্যর বাড়িতে ধর্ণায় বসে মাম্পি অধিকারী নামে ওই মহিলা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আশেপাশের লোকজন ঘটনা দেখার জন্য বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়িতে ভিড় জমান। পরবর্তীতে ধূপগুড়ি থানার পুলিশ গিয়ে গৃহবধূ এবং বিজেপি পঞ্চায়েত সদস্যকে থানায় নিয়ে আসেন। জানা গিয়েছে আগে ওই মহিলা বিজেপির সদস্য জগদীশ রায়ের কাছে 100 দিনের কাজ করত। এরপর তাকে সুপারভাইজারে নিয়োগ করে বিজেপি পঞ্চায়েত সদস্য টোপ দেয়, যার ফলে তাদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। আর এই নিয়ে কটাক্ষ করে তৃণমূলের দাবি। মা বোনেদের কাজ দেওয়ার আছিলায় বিজেপির পঞ্চায়েত সদস্যরা অবৈধ সম্পর্ক গড়ে তুলছে। অপরদিকে মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বিজেপি পঞ্চায়েত সদস্যকে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়। না না, আমি কাউকে নিয়ে আসিনি, ও কাজের জন্য আমার কাছে আসছিল। যে আমি একটা জনগণের প্রতিনিধি, জনগণের কাজ করাই আমার হচ্ছে কর্ম। আমাকে ফোন করছে, তো ভাগ্যিস কারণে আমি মোবাইল হাতে ছিল না, রিসিভ করতে পারি নাই। তারপরে একসময় ঘরে গিয়ে দেখলাম মোবাইলে ফোন আসছে, আবারও ফোন আসছে, তো রিসিভ করলাম।
বললাম কি ব্যাপার, কয় বলে বাড়িতে আসি, বাড়িতে আসো। আমি বললাম হ্যাঁ বাড়িতে আসি। কয় আমি আসতেছি, একটু দরকার আছে। ঠিক আছে আসো। তো বাড়িতে আসলো, বসতে দিলাম, তারপর জল খাবে জল খেতে দিলাম। তো বললাম কি দরকার বলো। তো প্রথমে তো বললো যে ওর মেয়ের নাকি অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের কী ব্যাপারে প্রধান পঞ্চায়েতের যে কী লাগে, ওকে রেসিডেন্ট ইনকাম লাগে। বললাম ঠিক আছে বসো, আমি ঘরে যাচ্ছি। এখন কি পরিস্থিতি কি বলছে? তারপরে ও এসে বলতেছে যে ওর বাড়িতে নাকি ওর উপর টর্চার করে। কে করে? ওর হাজব্যান্ড এবং ওর শ্বশুর শাশুড়ি। কেন সেটা বলতে গেলে অনেক কিছু বলতে হবে। কারণ প্রথম প্রাথমিক অবস্থায় ও ছিল আমার সুপারভাইজার, আমার পার্টের 100 দিনের কাজের সুপারভাইজার ছিল। তো সেই নিরিখে আমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ রিলেশন ছিল। এবার এই বিষয়টাকে কেন্দ্র করে ওর বাড়ির থেকে ওর উপর সবসময় মানে কথা শোনায়, নানান রকম বলে। এখন কি করবেন? এখন কি করব, এখন প্রশাসন যেহেতু আসছে, প্রশাসনে ডিসিশন করবে। আমার প্রশাসনের উপর পূর্ণ আস্থা আছে। আপনার রাগের বসে বাটাম সহ লাঠি শটা নিয়ে নিজের যুবতী মেয়েকে মারধর করলেন বাবা। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ের ঠাকুরপাঠের মল্লিক সভা এলাকায়। মারধরের পরে জঙ্গলে গা ঢাকা দেন তিনি। গ্রামবাসী এবং গ্রামীণ পুলিশ এসে ধূপগুড়ি থানার পুলিশের হাতে তুলে দিলেন অভিযুক্তকে। পরবর্তীতে ধূপগুড়ি থানার পুলিশ অভিযুক্তকে আটক করে। জানা গিয়েছে অভিযুক্তের নাম নিরঞ্জন পাল। তার 19 বছর বয়সী মেয়ে ললিতা পালকে এদিন বাটাম এবং লাঠি দিয়ে রাগের বসে মারধর করেন বলে অভিযোগ। ঘটনাস্থলে ললিতা পালের মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। এরপরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে ঘটনার পরবর্তীতেই অভিযুক্ত বাবা নিরঞ্জন জঙ্গলে লুকিয়ে পড়ে। পরবর্তীতে গ্রামবাসীদের নজরে পড়লে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধূপগুড়ি থানার আইসির নেতৃত্বে এলাকায় ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। এদিকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। সকালবেলা ওদের ঝগড়া হয়েছে, এক দেড় ঘন্টা ঝগড়া হওয়ার পরে বন্ধ চুপচাপ। তারপরে বিকেলের দিকে 3-4-5 বাজে মনে হয় হঠাৎ করে একটা শব্দ আওয়াজ, তখন আমি বের হলাম। তখন সামনে বেরিয়েছি, তখন ওর ছেলেটা মানে মেয়েটার ভাই ও ঘরে গেল। ওর বাবাটা একটা বাটাম হাতে নিয়ে বাটামটা ফেলে মানে যাচ্ছে, তাড়াতাড়ি করে গেল। ভাইটা ভিতরে গেল, ঘরে গেল। তখন আমি পিছন, আমি ভাইটা যে চিকু দিয়েছে তখন আমি গেছি। বড় ব্যস্তটাকে ডাকছে, ওই গোপাল দাদা দেখ দিদি কেমন হয়েছে। তখন আমিও গেছি, আমার বড় ব্যস্ত গেছে, ও গেছে। তুমি কী হয়েছিল গোপাল? যাই দেখি নাক মুখে রক্ত। কী কারণে মারলো সেটা কি বুঝতে পারছেন কিছু? আমি জানি না, কি বুঝতে পারি না। দেখি নাক মুখে রক্ত, ছেলেটা ধরে আছে আর গোপাল আছে। কে মারলো মেয়েটাকে? বিরল থেকে বিরলতম দৃশ্য, মৃত সন্তানকে উদ্ধার করতে পারছে না মা এবং উদ্ধারকারী দল। এমন ঘটনা আগে অবশ্য কোথাও দেখা যায়নি বলেই দাবি বন আধিকারিকদের। শুক্রবার বানারহাটের আমবাড়ি চা বাগান এলাকায় একটি হস্তী শাবকের মৃত্যুর খবর পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা। হস্তী শাবকের দেহ উদ্ধার করতে গেলে সেখানে দেহ উদ্ধার করতে পারেননি বনকর্মীরা, কেননা তার মা সন্তানের দেহ কোনোভাবেই ছাড়তে চাইছে না। মাতৃস্নেহে সন্তানকে আঁকড়ে ধরে রয়েছে মা, পাশাপাশি হাতির দল ঘিরে রেখেছে গোটা এলাকা। বনকর্মীরা কোনোভাবেই সেখানে প্রবেশ করতে পাচ্ছেন না। সেই হস্তী শাবকের মৃতদেহের সামনে যেতেই পারছেন না তারা। এমনকি সুরে তুলে সেই দেহ আমবাড়ি চা বাগান থেকে 6 কিলোমিটার দূরে রেড ব্যাংক চা বাগান এলাকায় নিয়ে যায় মা হাতি। এই দৃশ্যে হতবাক বনকর্মীরা। ঘটনাস্থলেই রয়েছেন তারা, অপেক্ষায় রয়েছেন কখন মা হাতি দেহ ছেড়ে চলে যাবে, তারপরে সেই দেহ উদ্ধার করতে পারবেন তারা। কিভাবে হস্তী শাবকের মৃত্যু হয়েছে তা জানার জন্য ময়না তদন্তর প্রয়োজন। তবে দেহ উদ্ধার না হওয়া পর্যন্ত হস্তী শাবকের ময়না তদন্ত সম্ভব নয়। পাশাপাশি মৃত্যুর কারণ সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। গতকাল চামচি চা বাগানেও 30টি হাতির দল ছিল। সেখানে বিনাগুড়ি স্কোয়ারের রেঞ্জার বাবুর নেতৃত্বে সেখানটায় সারাদিনই তারা হাতিটিকে দেখভাল করেছেন। আজকে সকালবেলায় আমবাড়ি বাগান থেকে
বিন্নাগুড়ি রেঞ্জারবাবু এবং খবর দেয় যে তাদের বাগানে একটি হাতির বাচ্চা মারা গিয়েছে। তারপর বিন্নাগুড়ি স্কোয়াড সেখানটায় আসে রেঞ্জারবাবুর নেতৃত্বে এবং বাচ্চাটাকে রিকভারি করতে যায়, কিন্তু হাতির পাল তাকে এমনভাবে ঘিরে রাখে সেখান থেকে রিকভারি করতে পারেনি। এবং আজকের যে ঘটনাটি হয়েছে যে বিরল থেকে বিরলতম, ডুয়ার্সে কেন বাংলাও এইভাবে দেখা যায়নি, যে মা তার শাবকটিকে কিছুতেই ছাড়তে চাইছে না। তারপর আম্বাড়ি বাগান থেকে ডায়না বাগানের ভেতর দিয়ে সেটিকে বাচ্চাটিকে মুখে করে টেনে রেডব্যাঙ্ক বাগান অবধি নিয়ে গেছে। এখন হাতির বাচ্চাটিকে ওখানেই আছে। হ্যাঁ, হাতির বাচ্চাটিকে সেই হাতির পাল সেটা ঘিরে রেখেছে। জলপাইগুড়ি জেলা সহ রাজ্যের স্কুলগুলিতে চলছে গ্রীষ্মের ছুটি, তবে তাতে থেমে নেই স্কুলের ধারাবাহিক কর্মকাণ্ড। শুক্রবার এমনই দৃশ্য নজরে এলো জলপাইগুড়ির কদমতলা প্রাথমিক বিদ্যালয়ে। এদিন একদিকে যেমন অভিভাবকদের মধ্যে বিতরণ করা হয় মিড ডে মিলের সামগ্রী, তারই পাশাপাশি পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষাশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য নির্দিষ্ট ফর্ম দেওয়ার কাজ চলছে। সেই প্রসঙ্গে স্কুলের টিচার ইনচার্জ দুলু চন্দ্র দাস জানিয়েছেন, স্কুল ছুটি থাকলেও এই ধরনের ধারাবাহিক কাজগুলি তাঁদের করে যেতেই হয় সরকারি নির্দেশ মেনে, যাতে ছাত্রছাত্রীদের আগামীতে কোনো সমস্যা না হয়। স্কুল বন্ধ, তবু আপনারা বিভিন্ন ছাত্রছাত্রীদের যাতে সুবিধা হয় সেই কাজ করছেন, কি কাজ করছেন? এটা তো এখন আজকে তৃতীয় দিনে হচ্ছে মিড ডে মিল দেওয়ার, প্রথম হচ্ছে যেটা সরকারি নির্দেশ অনুযায়ী মিড ডে মিল দেওয়ার একটা অর্ডার দিয়েছে। আমরা 25 তারিখ থেকে মিড ডে মিল দিয়ে আসতেছি, আজকে 25, 26, 27 আজকে ক্লাস করে দেওয়া হচ্ছে। তাছাড়া যে শিক্ষাশ্রী ফর্মটাও আমাদের ডিস্ট্রিবিউশন করতে হচ্ছে, সেটা জমা নেওয়া হচ্ছে এবং দেওয়া হয়েছে, আজকে জমা নেওয়া হচ্ছে। কোন ক্লাস অবধি শিক্ষাশ্রী দেওয়া? ক্লাস 5-এ, যেহেতু ক্লাস 5 আমাদের প্রাইমারি সিস্টেমে 5টা নতুন স্টার্ট হয়েছিল, 5টা শিক্ষাশ্রীর জন্য দেওয়া হচ্ছে ফর্ম। স্যার, এই ফর্মের মাধ্যমে কি সুবিধা পাবে ছাত্রীরা? ওরা হচ্ছে বার্ষিক একটা ইয়ে পায়, স্কলারশিপ, যেটা শিক্ষাশ্রী যে দেয় সেটা প্রতি বছরই পায় ক্লাস 5 to 10 পর্যন্ত। সরকারি এই সমস্ত সুযোগ সুবিধাতে কতটা উপকৃত হচ্ছে মনে হয়? তো যেটা সরকারি নির্দেশ অনুযায়ী যেই সরকারি ওরা এইগুলো পায় সেগুলো তো সব স্টুডেন্ট যারা সিভিল কাস্ট, সিভিল ট্রাইব, OBC ওরা ঠিকই পায়। সেটা আমরা যেটা আমাদের স্কুল তরফ থেকে যেটা করে দেওয়া সেটা আমরা করে দিই। জলপাইগুড়ি থেকে অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নের পথে 11 বছর উদযাপন কর্মসূচির অন্তর্গত দুয়ারে সরকার শিবির বসল ময়নাগুড়ি ব্লকের পদমতি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। বৃহস্পতিবার হেলাপাকড়ি PUR হাইস্কুলে এই শিবিরটি বসে। উপভোক্তাদের সহায়তার জন্য ছিল একাধিক টেবিল। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হাজির হন উপভোক্তারা। অনেকে আবার এসেছিলেন অভাব অভিযোগ জানাতে। তবে অন্য টেবিলগুলির তুলনায় জাতিগত শংসাপত্র, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, কন্যাশ্রী প্রভৃতি প্রকল্পের টেবিলগুলিতে সবথেকে বেশি সংখ্যক ভিড় লক্ষ্য করা গিয়েছে। ময়নাগুড়ি থেকে উৎপল সেনের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। AIIMM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রাইগঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত জলপাইগুড়ি শহরের একমাত্র ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজে BBA অনার্স, BBA অনার্স ইন IT অ্যান্ড ITES, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট এবং BBA অনার্স ইন ট্যুর অ্যান্ড ট্রাভেল করার সুযোগ রয়েছে। এই কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন। এই কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং ক্যাম্পাসিং এর বিশেষ সুবিধা রয়েছে। গত বছর হাইয়েস্ট প্যাকেজ ছিল 9 লাখ পার অ্যানাম। এই কলেজে এডুকেশন লোন, হোস্টেল অ্যান্ড স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল কেরিয়ারমুখী ভবিষ্যতের স্বার্থে আজই যোগাযোগ করুন EIIMM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস শিল্প সমিতি পাড়া জলপাইগুড়ি। ডলফিন ওয়াশ সেন্টার, এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা ইটালিয়ান যন্ত্রের সাহায্যে উন্নত প্রযুক্তিতে 2-চাকা 4-চাকা যানবাহন পরিষ্কার করা হয়। মিলবে ইনডোর আউটডোর পরিষেবা।
পরিষেবা, তাও আবার আপনার বাজেটের মধ্যে। এখানে ভ্যাকিউম ক্লিনার, ফোম ওয়াশ, কালার ফোম ওয়াশ, ডিজেল ওয়াশ সহ বিভিন্ন পরিষেবা পাবেন। তাই নিজের প্রিয় গাড়িকে সম্পূর্ণ যত্নে পরিষ্কার করে তুলতে আজই চলে আসুন ডলফিন ওয়াশ সেন্টারে। ডলফিন ওয়াশ সেন্টার, হলদিবাড়ি শিলিগুড়ি বাইপাস রোড, পান্ডাপাড়া কালীবাড়ি। ফোন নাম্বার 8509473205। ফিরে এলাম বিরতির পর। চাকরির দাবিতে বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি দিলেন প্রাক্তন কেএলও, লিঙ্কম্যান ও মৃত পরিবারের সদস্যরা। শুক্রবার স্মারকলিপি জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনৈক আব্দুল লতিফ প্রামাণিক বলেন, তাদের মতো অনেকেই হোমগার্ডের চাকরি হলেও এখনও বঞ্চিত অনেকেই। অনেকের চাকরি হলেও আবার বাদ পড়েছেন সেই তালিকা থেকে বহু মানুষ। তবে ঠিক কী কারণে এই নাম বাদ পড়েছে তা তাদের জানা নেই, এমনটাও দাবি জানিয়েছেন তারা। আমরা হচ্ছি এক্স কেএলও লিঙ্কম্যানের মৃত্যু পরিবারের পক্ষ থেকে, আমি এবং এক্স লিঙ্কম্যান ইনি আছেন, দিলীপবাবু আছেন, আবার অন্য অন্যরাও আছেন। আজকে কোথায় গেলেন আপনারা? আমরা আজকে গেলাম বিভাগীয় কমিশনারের কাছে, ওনাকে একটা আবেদন স্মারকলিপি দিলাম যে আমাদের যাতে চাকরির বিষয়গুলো উনি ভালোভাবে দেখে এবং মানে তাড়াতাড়ি যাতে নিয়োগের ব্যবস্থা করে। আপনারা কি পাঁচজন গেছেন? আমরা তো পাঁচজনের চাকরির দাবিতে। না না, সবাই 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 উত্তরবঙ্গ যারা যারা বাদ করেছে চাকরিটা কি হোমগার্ডের চাকরি ছিল? সোশ্যাল হোমগার্ড মানে এর আগে যে হলো চাকরিতে সেই হাতে আপনারা ছিলেন না আগের কি? যারা তো অনেকেরই হয়েছে, হয়েছে না? হয়েছে। সেক্ষেত্রে আপনাদের কি অসুবিধা ছিল? আপনাদের নাম বা এরকম ছিল না সেটা? আমাদের কি কারণে বাদ দেওয়া হয়েছে সেটা আমরা জানি না। আচ্ছা, আপনাদের নাম বাদ করেছে? বাদ করেছে। আমরা চাচ্ছি আমাদের একটা কর্মসংস্থান হইলে আমরা পরিবার নিয়ে সুখী থাকতে পারবো। এবং জলপাইগুড়ি থেকে সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। হেলাপাখরি মুক্তচিন্তা লোকসঙ্গীত একাডেমির বার্ষিক ব্যবহারিক পরীক্ষা নেওয়া হলো শুক্রবার। বেনিয়াপাড়ায় একাডেমির স্থায়ী ভবনে প্রথম থেকে ষষ্ঠ বর্ষের মোট 34 জন ছাত্রছাত্রীর পরীক্ষা নেওয়া হয়, যাদের মধ্যে 21 জন লোকসঙ্গীত এবং 3 জন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ছিলেন। লোকনৃত্যতে 5 জন এবং 5 জন যন্ত্রাংশ ঢোলের পরীক্ষার্থী ছিলেন বলে সংস্থার তরফ থেকে খবর। পরীক্ষক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী নীলকমল বারুই। সঙ্গীত প্রতিযোগিতায় বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন হারমোনিয়াম একাডেমির প্রধান শিক্ষক রামমোহন বসাক, দোতারায় সভাপতি কালাচাঁদ সরকার এবং ঢোলে সঙ্গত করেন মধু রায় ও পূর্ণ সরকার। মুক্তচিন্তা লোকসঙ্গীত একাডেমির বার্ষিক পরীক্ষা একটা হচ্ছে, যেটা আমরা প্রতি বছর নিয়ে থাকি। বিগত 2 বছর আমরা করাতে পারিনি করোনা পরিস্থিতির জন্য। এখন আমরা মুক্তচিন্তা লোকসঙ্গীত একাডেমির পক্ষ থেকে যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হচ্ছে, এখানে আমরা চেষ্টা করছি এই যে লোকসঙ্গীত বা ভাওয়াইয়ার এর যে কৃষ্টি কালচারটাকে ধরে রাখা, এবং ধরে রাখা শুধু নয়, যে ভাওয়াইয়া গান লোকগান স্কুলের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে বা একটা সিলেবাস নিয়ে পড়ে এই এর একটা কোর্স কমপ্লিট করা যায়, এই প্রচেষ্টা আমরা করে যাচ্ছি, আগামী দিনেও করব। এই লক্ষ্যে আমাদের লোকসঙ্গীত বিদ্যালয় এবং আমাদের মুক্তচিন্তা লোকসঙ্গীত একাডেমির কেন্দ্র সংস্থা হচ্ছে চাংড়াবান্ধায়, তার কর্ণধার শচীমোহন বর্মন মহাশয়, ওনার যে চিন্তাধারণা যে সাহিত্যর মাধ্যমে যেমন লোকসঙ্গীতকে আকৃষ্ট করা যায়, তেমন লোকসঙ্গীত আবার জনপ্রিয় করে তোলার জন্য যার যে প্রক্রিয়াগুলো, তার সাথে সাথে যে গান একজন শিল্পী খুব সুন্দর গান গাইতে পারে কিন্তু তার ব্যাকরণগত দিকগুলো যে আছে সেই দিকগুলো তাকে পরিপূর্ণ করে তুলে দেওয়ার জন্য আমাদের এই বিদ্যালয়। ময়নাগুড়ি থেকে উৎপল সেনের রিপোর্ট, এভি নিউজ। বেঙ্গল সাফারি পার্ক শুধু শিলিগুড়ি নয়, দেশি বিদেশি পর্যটকদের কাছে এখন এক আকর্ষণীয় স্থান হয়ে দাঁড়িয়েছে। সাফারি পার্ক মূলত রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে ভাল্লুক, হরিণ, ময়ূর সহ বিভিন্ন রকমের জন্তু জানোয়ার আর বিভিন্ন রকমের জঙ্গলের জানোয়ারদের মধ্যে ঠাসা। পর্যটকরা ব্যাটারি চালিত গাড়িতে করে বেঙ্গল সাফারি পার্কে জন্তু জানোয়ারদের দেখতে যান।
পার্ক কর্তৃপক্ষ এই সাফারি পার্কে ইতিমধ্যেই হাতির পিঠে চেপে জঙ্গল ঘোরা সুযোগ করে দিয়েছেন এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস এর সাফারি পার্কের ইতিমধ্যেই একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। সাফারি পার্কে ইতিমধ্যে শুরু হয়েছে নানা রকমের অ্যাডভেঞ্চারাস মোমেন্টো। ইতিমধ্যেই রয়্যাল বেঙ্গল শাবকের জন্ম এই সাফারি পার্কেই হয়েছে, কয়েকটি ভাল্লুকও জন্ম নিয়েছে এখানে। আর এই দিন সকালে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ দুই শিশু ভাল্লুকের খেলতে থাকার একটি ভিডিও প্রকাশ্যে আনলেন। আর অবশ্যই পর্যটন ভরা এই মরশুমে পর্যটকদের কাছে তা অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠল। ক্রমেই আর্থসামাজিক ব্যবস্থা পাল্টাচ্ছে। জলপাইগুড়ির গাজলডোবা এলাকার বাসিন্দাদের একাংশের এমনই ছক সামনে এসেছে। বছর দশেক আগেও চিত্রটা এইরকম ছিল না, তবে এখন পরিস্থিতি অনেকটাই পাল্টেছে। গাজলডোবার ব্যারেজ সংলগ্ন বাজারটির চিত্র অনেক পাল্টেছে। স্বনির্ভর হয়েছেন বহু খেটে খাওয়া মানুষ। শুধু বাজারই নয়, পরিবর্তন এসেছে ব্যারেজের দুপাশের অন্তত 1 কিলোমিটারের মধ্যে গড়ে ওঠা দোকান, সেখানকার ব্যবসায়ীদের আর্থসামাজিক অবস্থার। প্রত্যেক রবিবার সন্ধে নামার পর গাজলডোবার এই বাজারে পর্যটক এবং ভ্রমণ পিপাসুদের ভিড় চোখে পড়ার মতো থাকে। পাশাপাশি সপ্তাহের অন্যান্য দিনেও মানুষের আনাগোনা নেহাত কম নয়। আর চাহিদা মতো নানা রকমের মুখরোচক খাবারের দোকান নিয়ে বসেছেন বিক্রেতারা। সবজির পাশাপাশি বসেছে নদী আলী মাছের বাজার। অর্থাৎ সামগ্রিকভাবে এলাকার আর্থসামাজিক পরিস্থিতি অনেকটাই অগ্রসরের দিকে বলে গাজলডোবাকে কেন্দ্র করে আশাবাদী স্থানীয় প্রশাসন। কি কি মাছ আপনারা রাখছেন আর কি অবস্থা? নদী আলী, শোল, চিংড়ি। যে অবস্থা যেরকম 8-10 বছর আগে দেখা যাচ্ছিল, সেই হিসাবে এখন যে অবস্থাটা, মানুষ প্রচুর আসছে, কি বলবেন বাজার অবস্থা কেমন? আগে থেকে অনেক লোকজন বেশি আসে, আগে তো লোক ছিলই না, লোকজন ভালোই আসতেছে। ভালো আসছে, বাজার কি জমছে মাছের বাজার? যেটা রোববার একটু ভালো হয়, এই যে যা আছে রবিবার ভালো হয়, অন্যান্য দিন অন্যান্য যে মোটামুটি আর কি। এমনি সার্বিকভাবে কি বলা যায়, বাজার কি ঠিক আছে বলা যায়? মোটামুটি ঠিকই আছে। সকালে নদীর বোড়ালি মাছ, তারপর কি নারাঙ্গি মাছ, শোল মাছটা পছন্দ হলো না, নিলাম না। কি মনে হচ্ছে যে এখানকার লোকাল মাছ নিয়ে কতটা আলাদা? আশা করি, আমার মনে হচ্ছে বাইরে থাকি তো আমি মনে হচ্ছে খুব টেস্টি হবে, দেখে মনে হচ্ছে খুব ভালো লাগে। আর যে গাজলডোবা বাবা ভোরের আলোকে ঘুরলেন? ভোরের আলোতে ঘুরলাম, কিন্তু ভিতরে ঢুকিনি, আশা করি পরে আসবো, ভোরের আলোতে ঢুকবো, ভিতরে রেস্টুরেন্টে ঢুকবো। আর সার্বিকভাবে কি ভালো লাগলো বলা যায়? হ্যাঁ, দেখে তো খুব ভালো, খুব ভালো লাগলো। কি হলে আর ভালো হয় মনে করেন যে এই জায়গাটায়? আর সার্বিকভাবে আমি আমাকে তো এইটাই খুব ভালো লাগলো, আর কি বলবো, রূপশ্রী গোল্ডেন কমপ্লেক্সের প্রথম তলায় রসনা তৃপ্তির এক গুচ্ছ সম্ভার নিয়ে পথ চলা শুরু করলো কেটল ক্যাফে। এখানকার বিশেষত্ব টি, কফি, স্ন্যাক্স, মজিটো এবং বিভিন্ন ধরনের মিল্কশেক। উদ্বোধনের দিনেই খাদ্য রসিক শহরবাসীর উপচে পড়া ভিড় দেখা গেল আধুনিক রুচিসম্মত এই ক্যাফেতে। টি, কফি ছাড়াও বিভিন্ন মেজাজের ভেজ এবং ননভেজ ডিশ মিলবে এখানে। কেটল স্পেশাল ডিশ থাকছে চিকেন স্টেক, চিকেন স্যালাড, ফ্রুট স্যালাড এবং আকর্ষণীয় আইটেম সাজিয়ে। বিভিন্ন প্রকারের শেকের মধ্যে রয়েছে বেনানা, চকলেট, স্ট্রবেরি, রয়েছে মজিটো মকটেল। দেশের বিভিন্ন প্রান্তে সুস্বাদু ডিশও মিলবে এখানে, দাম সকলের সাধ্যের মধ্যে। শহরবাসীকে অবশ্যই এখানে বারবার আসার জন্য নিমন্ত্রণ জানালেন কেটল ক্যাফের কর্ণধার। উদ্বোধন হলো, এটা ডিবিসি রোড, রূপশ্রী গোল্ডেন কমপ্লেক্স, ফার্স্ট ফ্লোর। আর আমরা এখানে নানা রকম ট্রিট, টি, কফি অ্যান্ড স্ন্যাক্স, তারপরে ড্রিঙ্কস, মানে যেরকম মিল্কশেক, মজিটো, এগুলো রাখছি। আর স্ন্যাক্সের মধ্যে বার্গার, তারপরে হলো নানা রকম স্ন্যাক্স আছে আমাদের এখানে। আর আমি এটাই বলতে চাই, আপনারা আসুন, সবাই দেখে যান, নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। উদ্বোধনের দিনে রসনা তৃপ্তি করতে আসা শহরবাসী জানিয়েছেন আধুনিক রুচিসম্মত এই ক্যাফেতে এসে বড়ই ভালো লেগেছে, খাবারের মান খুবই ভালো।
সকলে এখানে এসে একবার অন্তত খাওয়া উচিত, এমনটাও আরজি জানিয়েছেন তিনি। ফুডটা খুব সুন্দর এবং খাওয়া দাওয়া খুব সুন্দর, একটা নতুন উদ্যোগ, মানে এটা আস্তে আস্তে আরও বড় হবে আমরা আশা করি, আরও আরও ভালো হবে, এটাই এটাই আমরা আশা রাখি। খাওয়া দাওয়ার মান কেমন, দাম? জলপাইগুড়িবাসীকে বলবো, মানে এখানে এলে ভালোই লাগবে তাদের, পরিবেশটাও সুন্দর, খাওয়া দাওয়া সুন্দর, হ্যাঁ সবাই যেন এখানে আসে, এলে বুঝতে পারবে এত সুন্দর পরিবেশে, খুব খুবই ভালো। করোনার পর থেকেই ফের শুরু হয়েছে মহিলা ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়িতে। মোট 6টি টিম জেলার বিভিন্ন জায়গা থেকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। জেলার ক্রীড়া সংস্থা পরিচালিত মহিলা লীগ কাপ নক আউট ফুটবল টুর্নামেন্ট চলছে জলপাইগুড়ি টাউন ক্লাবে। এখানে 6টি মহিলাদের টিম অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হতে চলেছে শনিবার। জলপাইগুড়ি থেকে অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। মৃত ব্যক্তি জীবিত আছেন ডায়ালিসিস বিভাগের নথিতে, মৃতের নাম করে বিল তোলা হচ্ছে নিয়মিত, অভিযোগ জলপাইগুড়ি সদর হাসপাতালের ডায়ালিসিস বিভাগের বিরুদ্ধে। চালু হতে চলেছে নিউ জলপাইগুড়ি টু ঢাকা রেল সফর। 1 জুন থেকে নিউ জলপাইগুড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে ট্রেন। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে অভিযোগের কাঠগড়ায় বিজেপি নেতা, 100 দিনের কাজে সুপারভাইজারের দায়িত্ব নেওয়ার আছিলায় এমন সম্পর্ক গড়তে চেয়েছিল সে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।